বিনোদন মানে সিটি সিনেমা, তাই সাবস্ক্রাইব করুন, বেল আইকন প্রেস করুন আর দেখতে থাকুন সিটি সিনেমা। এখানে সিনেমা নয়, এন্টারটেইনমেন্ট হয়। সাতের দশকে লালকুঠি এবার ছোট পর্দায়, আর সেখানেই জুটিতে ফিরছেন রাহুল রুকমা। শাশুড়ি বৌমার দ্বন্দ্ব, একাধিক বিয়ে, একঘেয়ে ঘরোয়া গল্প সরিয়ে স্বাদ বদলের পালা টিভির পর্দায়ও। পাশাপাশি নতুন সিরিয়াল আসার যেন মরশুম টলি পাড়ায়। স্টার জলসায় এই বছরে মাত্র চার মাসে একের পর এক এসেছে অনুরাগের ছোঁয়া, গোধূলি আলাপ, গুড্ডি। সামনের মাসের প্রথম সপ্তাহ থেকে আসতে চলেছে বৌমা এক ঘর। নতুন সিরিয়াল আনার প্রতিযোগিতায় পিছিয়ে নেই জি বাংলাও। সেখানে এসেছে পিলু, গৌরী এলো, লক্ষ্মী কাকিমা সুপারস্টার, উড়ান তুবড়ির মতো ধারাবাহিকগুলি। আর সামনের মাস থেকে আসতে চলেছে নতুন সিরিয়াল লালকুঠি, যার প্রথম প্রোমো ইতিমধ্যে দর্শক দেখে ফেলেছে। লাল শাড়িতে রহস্য ছড়িয়েছেন রুকমা। লাল বেনারসে গয়নায় সেজে ওঠা অভিনেত্রীকে ঘিরেই এই রহস্য। বিশাল ফাঁকা বাড়িতে তিনি একা, বাইরে অঝোরে বৃষ্টি, রুকমা বন্দি নিঝুম পুরীতে। চমকে উঠেই পিছন ফিরতেই সশব্দে দরজা বন্ধ। বন্দি অভিনেত্রী আচমকা তার পাশের দেওয়ালে এসে বিঁধল রক্তমাখা ছুরি। কে? বলার আগেই ভয়ে গলার স্বর আটকে গিয়েছে তার। এ প্রমোর বাড়তি পাওনা ছিল সন্ধ্যা মুখোপাধ্যায়ের জনপ্রিয় গান ঘুম ঘুম চাঁদ। এরপর এলো দ্বিতীয় প্রমো, আর চমক সেখানে খানিকটা বেশি, কারণ লালকুঠিতে ফের একসঙ্গে কাজ করবে দেশের মাটির রাজা মাম্পি। রাহুল রুকমা জুটি দর্শকের মনের খুব কাছের। সম্প্রতি জি বাংলার ফেসবুক পেজে মুক্তি পেয়েছে লালকুঠির দ্বিতীয় প্রমোটিও। সেখানে দেখা গেল রুকমার বিপরীতে রাহুলকে। গল্প কিছুটা আভাস করা গেল নতুন প্রমোর মাধ্যমে। রুকমার ঠাম্মি শাশুড়ির ভূমিকায় অভিনয় করতে চলেছেন জনপ্রিয় অভিনেত্রী অনামিকা সাহা। এই প্রমোতে দেখা যাচ্ছে বিক্রম অনামিকার বিবাহবার্ষিকীতে অনামিকাকে সারপ্রাইজ পার্টি দেয় বিক্রম। অনামিকার শাশুড়ির ভূমিকায় দেখা যাবে তনুকা দেবীকে। তাকে একটি নীলার নেকলেস উপহার দিয়ে তিনি বলেন খুব সাবধানে এটি রাখতে, কারণ নীলা সকলের সহ্য হয় না। এরপর বিক্রম অনামিকাকে বলে বাড়ির সুইমিং পুলের ধারে অপেক্ষা করতে। তার উদ্দেশ্য ছিল তার স্ত্রীকে চমকে দেওয়া। অনামিকা পুলের ধারে অপেক্ষা করতে করতে জল নিয়ে খেলা করছিল, আর জলের ভেতর থেকে কেউ একটি হাত টেনে ধরে অনামিকার। চিৎকার করতে থাকে সে, বাঁচাও বাঁচাও ডাক দেয়। এরপর বিক্রম সেখানে আসতেই হাতটি অনামিকার ছেড়ে যায় এবং অদৃশ্য হয়ে যায় সেই কালো হাত। তখন অনামিকা বিক্রমকে বলে যে কেউ তাদের ক্ষতি করতে চায়, আর বিক্রম বলে সে থাকতে কেউ তাদের ক্ষতি করতে পারবে না। এ ধারাবাহিক যেন মনে করিয়ে দিয়েছে 1978 সালের দ্বিভাষিক ছবি লালকুঠির কথা। কনক মুখোপাধ্যায়ের পরিচালনায় হিন্দি ও বাংলায় তৈরি হয়েছিল সেই বিখ্যাত ছবি লালকুঠি, যা আদতে ভৌতিক মনে হলেও শেষে দর্শকরা জানতে পারেন পুরোটাই রহস্য কাহিনী। লালকুঠি একটি হরর থ্রিলার হতে চলেছে। রুকমার শ্বশুরবাড়ি লালকুঠির প্রত্যেকটি মানুষ এবং প্রত্যেকটি বাড়ির কোণা যেন সন্দেহজনক। সেখানেই রহস্য লুকিয়ে আছে বাড়ির প্রতিটি মোড়ে। শেষ হতে চলেছে কড়ি খেলা। সে ধারাবাহিকের পরিবর্তে আগামী 2রা মে থেকে সোম থেকে শুক্র প্রতিদিন দেখা যাবে লালকুঠি ধারাবাহিকটি জি বাংলার পর্দায়। টলিউডের লেটেস্ট আপডেট, গসিপ অ্যান্ড এন্টারটেইনমেন্ট পেতে সাবস্ক্রাইব করুন শুধুমাত্র সিটি সিনেমা, আর ফলো করুন সিটি সিনেমার ইনস্টাগ্রাম, ফেসবুক, টুইটার অ্যান্ড শেয়ার চ্যাট পেজ।